উচ্চতর ডিগ্রি না নিয়েই ব্যবহার করছেন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়। এক এক বেসরকারি হাসপাতালে রোগী দেখেন ভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ পরিচয়। দিনের পর দিন অনিয়ম করেও কর্তৃপক্ষের উদাসীনতায় পার পেয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু চিকিৎসক, আর প্রতারিত হচ্ছেন সাধারণ রোগীরা। স্বাস্থ্যখাতের বেহাল দশা নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। মুন্সীগঞ্জের স্বপ্নের ডায়াগনস্টিক ল্যাবে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন ডাক্তার অরূপ রতন মজুমদার। ফোনে অ্যাপয়েন্টমেন্ট চাইতেই মিলে সিরিয়াল। ডাক্তার অরূপ স্যার, কি আছে? কয়টায় আসলে পাবো? তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসিতে খোঁজ নিতেই বেরিয়ে আসে থলের বিড়াল। বিএমডিসির তথ্য মতে ডক্টর অরূপ রতন মজুমদার কেবল এমবিবিএস পাস, সরজমিনে অনুসন্ধানে মুন্সীগঞ্জে যায় আরটিভি। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সেই চিকিৎসক। উনি তিন দিন বসেন সপ্তাহে, শনি সোম বুধ। এখানেই শেষ না, দ্বীপ জেলা ভোলার এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর অরূপ রতন মজুমদারের পরিচয় চর্ম ও যৌন বিশেষজ্ঞ হিসেবে, আর নোয়াখালী ও নারায়ণগঞ্জে রোগী দেখেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ পরিচয়ে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দেন আমি ওনাকে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানাই যে স্যার সরি, আপনার চেম্বারটা কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ হচ্ছে যে আমার স্বচ্ছতা মনে হচ্ছে না। তখন ওই কারণ জানতে চাই, তো আমি বলি যে স্যার আমি শুনেছি যে এমডি ডিগ্রিটা আপনার ফেয়ার না। সামনাসামনি কথা না বললেও ফোনে প্রতারণার কথা স্বীকার করেন এই ব্যক্তি। কোন না বসার জন্য কি কোন নোটিশ দিছিল সিভিল সার্জন? না না না, না বসার জন্য বলেছে যে এগুলো আপনি কানেকশন করে ওখানে বসার জন্য বলেছিল পরে। আমার তো আমার যেগুলো ছিল, আমি তো ভাই আমি তো রেজিস্টার ডক্টর, আমার বিএমডিসি নম্বর সবই আছে ঠিকঠাক। আচ্ছা, আমি কেন ওখানে আমি বসতে পারবো না? কি জন্য বলেন, ডিগ্রি গুলো আছে যেগুলো আপনি বক্ষব্যাধি আমি মোবাইল কোড রেডি করে রেখেছি। ড্যামরার মেডিহোপ হাসপাতালে দেখা যায় ডিউটি ডক্টর পরিচয়ে রোগী দেখছেন এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ক্যামেরার সামনে তিনি আসল পরিচয় স্বীকারও করেন। আসলাম আপনাদের সাথে একটু দেখা করতে। জি বলেন, আপনি কি হিসাবে আসলে এখানে? আমি এখানে ইমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। পরিচয় গোপন রেখে প্রতিষ্ঠানটির এক চিকিৎসক জানান মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দিয়েই এখানে রোগীর অস্ত্রোপচার করানো হয়। এখানে ওরা কোনো এমবিবিএস ডাক্তার রাখে না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সব চালায়। এবং মজার বিষয় হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে প্যাট কাইটের ভিতরে ঢোকে, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টই রোগী রেডি করে প্যাট কাইটা একদম ইউটেরাস পর্যন্ত চলে যায়। এটা আমি আমি নিজে সাক্ষী আর কি একটা অডিতে। আমি যদিও তারপরে আমার ওই হসপিটাল আর ভালো লাগে না, আমি যাইও না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যাত্রাবাড়ির ইউনিক হাসপাতালেও রোগী দেখছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। জোর গলায় নিজেকে চিকিৎসক দাবি করলেও বিএমডিসির নম্বর চেক করতে বেরিয়ে আসে আসল সত্য। আমি আসি এদিকে ডিউটি ডক্টর হিসেবে, আমাদের দুইজন হিসাবে থাকি ডিউটি ডক্টর, একজন হলো ডক্টর সাইমা আর এক আমি হলাম ডক্টর নাজমুল হাসান, দুইজন 24/9/5। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন আপনি, তাহলে আপনি ডিউটি অফিসার ডিউটি ডক্টর বললেন। আমাদের মানে সেকেন্ড অফিস দুইজন, ডক্টর সাইমা উনি হলো মেডিকেল অফিসার আর আমি হইলাম ওনার এসি, আমি হইলাম অ্যাসিস্ট্যান্ট। আমাকে সেই পরিচয়টা দেন না, আপনি বলছেন আপনি ডিউটি ডাক্তার হিসেবে আছেন। অতি মুনাফার লোভে নীতি বিসর্জন দিয়ে প্রতারণাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যেকটা চিকিৎসকের যে আপনার ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন প্যাড এবং তাদের যে নেম প্লেট, এখানে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা বাধ্যতামূলক, এবং তারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু যে একজন সাধারণ মানুষের পক্ষে বা সাংবাদিকদের পক্ষে বা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাকে চিহ্নিত করা সহজ। দিনে দুপুরে এমন প্রতারণা চললেও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কি করে সে প্রশ্ন ভুক্তভোগীদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।